هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا হে মানুষ এমন একটা সময় কি তোমার উপরে দিয়ে অতিক্রম করে নাই তোমার কোনো অস্তিত্বই ছিল না لم يكن شيئا مذكورا তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না হাদিস কুদসির মধ্যে রব্বুল আলামিন বলেন ইয়া ইবনে আদম ও আদম সন্তান মা কুনতা বিশাইন আরে তুমি তো কিছুই ছিল না ওয়ালা বলে যে কুনতা মা আমহিনা এরপরে তোমারে তুমি ছিল গিরনিত পানি কুনতা মিসকিনা তুমি ছিল মিসকিন কুনতা যাইফা তুমি ছিল দুর্বল তুমি ছিল অসহায় আল্লাহ পাক আপনাকে আমাকে খাদ্য দ্রব্যের মধ্যে দিয়ে ঢুকাইলেন বাবা খেলো মা খেলো বাবা পান করলো মা পান করলো বাবার পিঠে দিলেন মায়ের বক্ষ দিলেন এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন সেখান থেকে তিনি বাহির করলেন বাবার পিঠ থেকে মায়ের বক্ষ থেকে তিনি বাহির করলেন হাদিস কুদসির মধ্যে রব্বুল আলামিন বলেন আখরাজতুকা আমি তোমাকে বাহির করলাম আচ্ছা আল্লাহ পাক আপনি আমাদেরকে বের করে রাখলেন কোথায় প্রশ্ন জাগে না রাখলেন কোথায় আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন তোমার মায়ের সুরক্ষিত জায়গার মধ্যে তোমাকে রাখলাম আল্লাহ পাক সুরক্ষিত জায়গার মধ্যে রাখছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া জামাতু ফি বাতনি উম্মিকা তোমার মায়ের পেটের মধ্যে তোমার আমি রাখলাম ফি সালাসি যুলমাত ওখানে তিনটা অন্ধকারের মধ্যে আপনার আমার আল্লাহ তাআলা লাইলা পাইলা বড় করলেন ঠিক না আঠারো পারার প্রথম বিষ্টায় আয়াত অনেক লম্বা চোরা সেটা বললাম না মেরে ভাইও তাফসির সহ একসাথে নির্যাসটা বলি হ্যাঁ বলে আল্লাহ তাআলা আপনি মায়ের পেটের মধ্যে নাপাক পানি রাখলেন নুতফা আকারে রাখলেন নাপাক পানি রাখলেন এটাকে কি কোনো পরিবর্তন করলেন মেরে ভাইও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে ক্রিমাগুলোর মধ্যে আল্লাহ পাক বলেন বলে যে চল্লিশ দিন পর্যন্ত এই নাপাক পানি আকারে আল্লাহ মায়ের গর্ভের মধ্যে রাখলেন আবার চল্লিশ দিন পার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের জমাট রক্তে পরিণত করলেন কে বলেন দেখি একটু আবার চল্লিশ দিন পরে গোস্তের টুকরা পরিণত করলেন কে আবার চল্লিশ দিন যাওয়ার পরে হাড্ডিতে রূপান্তরিত করলেন আবার এভাবে চল্লিশ দিন যাওয়ার পরে হাড্ডির মধ্যে গোস্ত দিলেন আবার আকার একটা একটা করে পরিবর্তন করে আপনার আমার অঙ্গ আকৃতিগুলো পরিবর্তন করে এত সুন্দর করে আপনার আমার কে বানাইলেন তারে একটু ডাক দেন তো মেরে ভাইও বানায় তিনি বলেন ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন ও বান্দা বলো না আমার চাইতে সুন্দর বানানেওয়ালা আর কে আছে আমার মালিকের চাইতে সুন্দর বানানেওয়ালা আর কে আছে দোস্ত কে আছে বলে মালিক বানায় দিয়া কয় ও আমার বান্দারা লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম তোমারে আমি সর্বশ্রেষ্ঠ অবয়ব আর আকৃতি দিয়া বানাইলাম ঠিক না সর্বশ্রেষ্ঠ অবয়ব আর আকৃতি দিয়া বানাইছে মেরে ভাইও মুফাসসিরিন কেরামরা লেখেন কারণগুলো বর্ণনা করতে গিয়ে বলেন অন্যান্য প্রাণী গরু বলেন বাঁকা মোরগ বলেন বাঁকা মহিষ বলেন বাঁকা ওট বলেন বাঁকা হাতি বলেন বাঁকা মানুষ হলো সোজা ঠিক না আল্লাহ আকবার ওরা বাঁকা সব বাঁকা মানুষ কি সোজা অন্যান্য প্রাণী খায় খায় তো খায় মুখ লাগায়া লাগায়া খায় খায় ওরা মুখ লাগায়া লাগায়া খায় মানুষ তুমি মুখ লাগায়া খাওয়া লাগে না হাত দিয়া চিরা চিরা খাও ঠিক না আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম সর্বশ্রেষ্ঠ অবয়ব আর আকৃতি দিয়া বানাইলো দোস্ত এই দেহের কোনো দাম নাই শরীরের কোনো মূল্য নাই দোস্ত এগুলো তো নাপাক পানি এক দুই দিন পাতলা পায়খানা হোক না এই মা তোমার সৌন্দর্য কই যাইব ঠিক না এই সৌন্দর্য কই যাইব কিছুই থাকবো না দোস্ত ও যুবক হ্যাঁ দুই দিন তোমার দাস্ত হোক না তোমার এই যৌবন কই চলে যাব গা হ্যাঁ এটার কোনো দাম না বলে যে হ্যাঁ দাম হলো ইল্লাল্লাযীনা আমানু ও আমিলুস সালেহাত দুইটা জিনিসের দাম আসতেছে দোস্ত দুইটা জিনিসের দাম আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে দিলেন এবার দিয়া কয় ইয়া ইবনা আদম কষ্ট হয় আপনাদের বিরক্ত হন আল্লাহ পাক বলেন ইয়া ইবনে আদম ও আদম সন্তান মা কুনতা বিশাইইন তুমি কিন্তু কিছুই ছিল না ওয়ালা আলাকা সিন্নুন তাক্তা কেটে খাওয়ার মতো দাঁত তোমার ছিল না ওয়ালা আলাকা রিজুলুন তামসি হাঁটার মতো পা তোমার ছিল না ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ দরার মতো হাত তোমার ছিল না ওয়ালা আলাকা আইনুন তাংদুর দেখার মতো চোখ তোমার ছিল না ওয়ালা আলাকা উজুনুন চিসমা শ্রবণের মতো কান তোমার ছিল না ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার ফিকিরের মতো কলব তোমার ছিল না ওয়ালা আলাকা আকুলুন তুমাইজ তমিজ করার মতো আকল তোমার ছিল না দোস্ত মুসলমানের আওয়াজে বলতে হবে কে দিলেন আল্লাহ
قطب اور بنانے والا, قطب اور بنانے والا, یا آسمان ارد کے تکاؤ, ثم مرجع البصر کرتین, تکاؤ دوستو آسمان ارد کے تکاؤ, بنا کٹیتے چلے رکھسن آسمان, تکاؤ دوستو زمین ارد کے تکاؤ, پانی روپر زمین دے بشایا رکھسن, میرے بھائیو قطب اور بنانے والا اللہ تعالی, قطب اور بنانے والا আল্লাহ পাক বলেন তোমার কিছুই ছিল না, হাত পা নাক কান চোখ কিছুই ছিল না, বলেন দেখি এগুলো দিলেন কে? লক্ষ্য করেন এবার দেওয়ার পরে আল্লাহ পাক বলেন হাত ছিল ধরতে পারতাম না, পা ছিল হাঁটতে পারতাম না, সব ছিল এগুলো প্রয়োগ করতে পারতাম না, তবে মায়ের গর্ভের মধ্যে একটা কাজ করতে পারতাম, ফাকাত তাতাহাররাক, কতক্ষণ পরে পরে মায়ের পেটের মধ্যে লাথি মারতাম, ঠিক না দোস্ত? যুবক আসছে যেহেতু বলেই ফেলি কথাটা, শোনো যুবক শোনো, মায়ের পেটের মধ্যে তুমি আমি লাথি মারতাম, ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লিখেন, ইমাম গাজালী কিতাবের মধ্যে লিখেন, ও দোস্ত মায়ের পেটের মধ্যে তুমি আমি যে লাথি মারতাম এটার ওয়েট কত ছিল, এটার ভার কত ছিল, এটার বলে যে মা কত কষ্ট করেছে, শোনো দোস্ত ওই লাথির একটা ওয়েটকে যদি পৃথিবীর পাহাড়ের মধ্যে দিয়ে দেওয়া হইতো, পাহাড়গুলো তুলার মতো খান খান হয়ে উঠতে থাকতো, এর চাইতে বেশি সবর আর ধৈর্যের লাথি পেটের মধ্যে মা সহ্য করেছেন তোমার রেখা, ও দোস্ত আজ তুমি বউ পাইলা, আজ তুমি বউ পাইলা, আজ তুমি শাশুড়ি পাইলা, আজ তুমি শ্বশুর বাড়ির আত্মীয় পাইলা না, আজ তুমি সব ভুলা গেলা, মারে ভুলা গেলা, মারে ভুলা গেলা, মা লেখাপড়া করায়া বড় শিক্ষিত বানাইল যুবক রে, বানানোর পরে ও দেশে আর না বিদেশ গেল, টাকা পয়সা কিছুই মা বাবার জন্য পাঠায় না, কিচ্ছু পাঠায় না, হজ করে হজ করে উমরা করে, রাতের গভীরে ও স্বপ্নের মধ্যে দেখতাছে তোর হজ বিলকুল কবুল হবে না, আরে কিয়ামত পর্যন্ত তুই হজ করতে পারো কবুল হবে না, দেখা হইল আল্লাহর ওলির সাথে, পুরা ঘটনা কইলা বললো পেপার কি আমার হজ কেন কবুল হইতো না, কি হয়েছে? বলে যে তোমার মা আছে বাবা আছে, বলে হ্যাঁ আছে, ওগরে রাইখা আসছি, ওগো তো কোনো খোঁজ খবর নেই না, এ যুবক তুই কেমন পর্যন্ত হজ করতে পারস, ওদের মনে কষ্ট দিয়া তুই হজ করতে পারস, তোর হজ কবুল হবে না দোস্ত, আমার তোমার হজ কবুল হবে না, বাবার মুরব্বীরা আপনার হজ কিন্তু কবুল হবে না, যুবক এবার বিবিরি কয় বিবি বিদায় করে দে, আমি চলে গেলাম, তুই গেলে চল নাহলে আমি চলে গেলাম, আমি গুস্তাখি করছি মা বাবার সাথে, চলে আসছে দোস্ত, আয়সা বাড়িতে আয়সা দেখে আরে ঘরের মধ্যে দেখি কেউ নাই, বা ঘরও নাই বাড়ির মধ্যে কেউ নাই, বলে যে মালি বাগান রক্ষক বাগানের বাগান চর্চায় কাজ করতেছে, যুবক জিগায় ও যুবক এই বাড়ির বুড়া বুড়ি ওরা কোথায়, বলে বুড়াটা যিনি ছিলেন বৃদ্ধ যিনি ছিলেন আরে উনি তো মারা গেলেন, বৃদ্ধা মহিলাটায় ওর কাজ থাকে এক বাড়িতে, মানুষের বাড়ি পাহারা দেয়, জমি টমি সব বিক্রি করে দিছে ওনার চিকিৎসার ব্যাপারে, যুবক মাথাটা নিচের মিদিয়া চোখের পানি ছড়াইয়া আহা আজ আমি বিদেশের জমিনে কামাই করতে গেলাম, আমার বাবার জন্য মা জমি বিক্রি করে দিল, বিটা বিক্রি করে দিল, এবার ওই যুবকটায় ডাক দিয়া বলে এই যুবক দাঁড়া, ওই বাগানের মালি ডাক দেয়া কয় যুবক দাঁড়া, ওই মহিলাটার নাকি একটা ছেলে ছিল বিদার, ওই কুলাঙ্গারে যদি আমি পাইতাম আমার হাতের সুরিটা দিয়া ওরে টুকরা ওরে সাইসা ফালাইতাম, টুকরা টুকরা করে ফালাইতাম, আমার হাতের সুরিটা দিয়া ওরে যদি পাইতাম, যুবকটা লজ্জা হয় মাথাটা নিচের মিদিয়া যুবকটা হাঁটতেছে, যুবকটা লজ্জায় হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই জায়গা পর্যন্ত যাইতে যাইতে রাত্র হয়ে গেছে, রাতের গভীর মারে কেমনে ডাকবে, লজ্জা লাগে না মারে কেমনে ডাকবে, দরজার কাছে দাঁড়ায় রয়েছে ওপর পাশ থেকে শুনতেছে মা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, মা তাহাজ্জুদ পড়তেছে, মা তাহাজ্জুদ পড়তেছে, তাহাজ্জুদ পড়ার পরে মা চিৎকার দিয়া কয় ও আমার আল্লাহ আমার স্বামী যিনি ছিলেন তিনি মারা গেলেন, আমার স্বামীটা তো হ্যাঁ পুরুষ মানুষ ছিলেন, অন্য পুরুষরা তারে কবরে রাখতে পারছে, ও আমার আল্লাহ আমার তো কেউ নাই একমাত্র একটা ছেলে ছিল, আল্লাহ বেগানা পুরুষে আমার লাশটা কবরে রাখবে এটা কেমন হবে মালিক, তুমি যদি আমার কোলে আমার ছেলেটা আমার কোলে ফিরা দিতা অন্তত ও আমার লাশটা কবরে রাখতে পারত, মেরে ভাই ও যেই ছেলে লজ্জায় মায়ের দরজার কাছে আইসা দরজা খুলে খুলতে বলে না লজ্জায় মায়ের ডাকে না, এই ছেলে এবার চিৎকার দিয়া কয় মা
দরজা খুল মা দরজা খুল ও মা দরজা খুলো মা আওয়াজ পায়া ডাক দিয়া কয় বাবা তুই আসছো বাবা তুমি আসছো মা অন্ধ হয়ে গেছে কানতে কানতে মা প্যারালাইসিস হয়ে গেছে ঘরের বেড়া ধইরা ধইরা মা উঠছে দোস্ত মা দরজা খুলে দিয়া ছেলেটারে জড়া ধরছে জড়া ধইরা মা পিঠের মধ্যে হাত বুলাইতেছে কেন মা হাত বুলাইতেছে জানেন বাবা কেন মা হাত বুলাইতেছে জানেন মা হাত বুলাইতেছে কেন জানেন নেই বাইরা আমার ওর শরীরের মধ্যে কি গোস্ত আছে না হাড্ডি হয়ে গেছে হে বাবা তোমার শরীরের মধ্যে গোস্ত আছে না হাড্ডি হয়ে গেছে এত বছর পর বাবা তোমার আমি দেখলাম দেখা হলো তোমার সাথে চোখ তো নাই বাবা তোমাকে তো দেখতে আমি পারি না তোমার কি অবস্থা তোমার শরীরে কি গোস্ত আছে না হাড্ডি হয়ে গেছে এই জন্য পিঠের মধ্যে হাত বুলায় মা এর নাম হলো মা ছেলেটা চিৎকার দিয়া কয় মা এ মা তোর সাথে আমি এত নাফরমানি করলাম ইয়ে মা তুই আমারে বলস নাই মা তুই আমারে বলস নাই মা ডাক দিয়া কয় বাবা তুই আমারে এত বছর পর যে একবার আব্বা বইলা ডাক মা বইলা ডাক দিস তোর সব ভুলগুলো আমি বইলা গেছি ও যুবক শুনো শুনো মায়ের সাথে তুমি হাজার নাফর মানি করতে পারো মারে কষ্ট দিতে পারো মায়ের গায়ে আঘাত করতে পারো মা কিন্তু তোমারে বলে না ঠিক না মা কয় বাবা এই তোর সব নাফরমানি আমি ভুলে গেছি হ্যাঁ মেরে বায়ু মাই যেমন সব নাফরমানি ভুলে যায় আপনার আমার 50 বছরের নাফরমানি করছি একবার ডাক দে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও একবার মালিকরে ডাকি মেরে ভাইও মা যদি একবারের ডাকি ভুলগুলা ভুলা মাফ করে দিতে পারে মেরে ভাইও আপনার আমার জিন্দগির সব গুণাগুলা কি আমার মালিক মাফ করতে পারে না এবার সামনে আগাই ফালাম্মা তোলাত সিন্নুকা ফালাম্মা তাম্মাত মুদ্দাত আশুরিক মায়ের গর্ভে থাকার সময়টা আস্তে আস্তে করে শেষ হয়ে গেল আল্লাহ পাক এবার ফেরেশতাদের কাছে ওয়াহী প্রেরণ করলেন ফেরেশতাদেরকে বললেন যাও সুম্মা সাবিলা ইয়াসারা আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন যাও রাস্তা প্রশস্ত করে দাও বান্দা আমার দুনিয়া আসবে এবার বান্দা দুনিয়া আসতেছে মেরে ভাই ও দুনিয়ায় আসলো লক্ষ্য করবেন দুনিয়া ও আসলো মাথাটা আগে আসে জীবিত সন্তানের মাথা আগে আসে কেন আগে আসে বাগে জান্নাত নামক কিতাবের মধ্যে আসছে সন্তান জন্মের আগে জন্মের পূর্বে আল্লাহ আকবার রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদারত অবস্থায় পড়ে থাকে এবারও আসলো মেরে ভাইও কিতাবের মধ্যে আরও লেখা হয় জন্মের পর একবার ডান দিকে একবার বাম দিকে নাকি বাচ্চারা মাথা ঘুরায় মানে কি ওর নামাজ কমপ্লিট এবার ও সালাম ফিরাইতেছে ঠিক না এবার ও কান্না করে ওয়া আপনি আমি মনে করি ওয়া ওয়া কান্না করে না দোস্ত এটা শুধু ওয়া ওয়া না দোস্ত এটা ওয়া ওয়া না বাগে জান্নাত নামক কিতাবের মধ্যে আসছে ও কি কয়া কাঁদে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব 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 বলে মালিকরে ডাকে আর কান্না করে এজন্য শুনতে শোনা যায় ওয়া এটা ওয়াহ্হাব ওয়াহ্হাব বলে কারে ডাকে বলেন দেখি মেরে বায়ো এবার ও দুনিয়া আসলো এবারও মানুষ কুফুরি করে কয় সিজার না হলে হইতো না বাচ্চা সিজারে হয়েছে এই জন্য বাচ্চার নামই রেখে দিয়েছে সিজার ঠিকানাও কয়া দিই আপনাদেরকে বরিশাল কাউনিয়া বাচ্চা সিজারে হইল এজন্য নাম রাখছে সিজার মেরে ভাইও না 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 আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ কে বাহির করছেন বলেন মেরে ভাইও এবার সন্তান দুনিয়া আসলো কতগুলো কর্তব্য আপনার আমার ছিল এক নাম্বার হাম দিলাম হাম রুবেলা টিকা দিলাম কত রকমের টিকা সন্তানকে দিলাম করোনা টিকা দিলাম দোস্ত আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার সন্তানটাকে ইমানের টিকা প্রয়োগ করলেন কিনা প্রশ্ন আপনার কাছে নিশ্চয় বলবেন না ইমানের টিকা কি তাই তো জানি না এক নম্বর ইমানের টিকা হলো ডান কানে আজান বাম কানে কামতের শব্দগুলো শুনে দেওয়া দুই নম্বরের টিকা হলো ইমানের টিকা হলো মেরে ভাইও লক্ষ্য করেন আমার দিকে লক্ষ্য করেন দুই নম্বরের টিকা হলো কোন আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের আল্লাহ আল্লাহ ওয়ালাদের মুখের লালা মিশ্রিত করে খেজুর অথবা মধু বাচ্চার প্রথম মুখে দিয়া দেওয়া তিন নম্বর এদিকে খেয়াল করেন ওদিক সেদিক কেউ চাহেন না আপোষে কথা কেন না মেরে ভাই আমার দিকে লক্ষ্য করেন এরপরে ইমানের টিকা হলো ওর ইসলামিক একটা নাম রেখা দেওয়া ওর
এরপরে ঈমানের টিকা হলো আকিকা করায়া দেওয়া এরপরে ঈমানের টিকা হলো মাথার চুলগুলা চাইসা সমপরিমাণে শরণ রূপ আল্লাহ রাস্তায় দান করা এরপরে ঈমানের টিকা হলো ও যখন কথা বলতে পারে দোস্ত ওর মুখে কালিমা দেওয়া আজ আমরা সন্তানের মুখে কালিমা দিতে পারি না দোস্ত আরে কালিমা তো তখন আসবে যদি সন্তানকে আমরা এই দারুল উলুম কওমি নূরানি হাফিজি মাদ্রাসায় পড়ার জন্য দেই তাহলেই তোর মুখে কালিমা আসবে কথা বলেন ঠিক না দোস্ত সন্তানের মুখে যদি কালিমা না দেই দোস্ত মনে রাখবেন হিন্দুরা মরার পরে ওদের মুখের মধ্যে পহেলা আগুন দেখে কেন দেয় আমাদের কোন এক মুরব্বি বলেন এজন্য দেয় আব্বা আমি মুসলিম হয়ে জন্ম নিয়েছিলাম তুমি হিন্দু বলে আমারে হিন্দু মানাইলা তোমার মুখে করেও কালিমা নেওয়া নাই আমার মুখেও কালিমা দেওয়া নাই কর্তব্য ছিল তোমার মুখেও কালিমা নেওয়া আমার মুখেও কালিমা দেওয়া আব্বা তুমিও নেওয়া নাই আমাকেও দেওয়া নাই ওই যে তোমার পরিণতি কি হবে জাহান্নাম তোমারটাও আমারটাও ওই যে তোমারটা জাহান্নাম হবে দুনিয়ার মানুষ তোমরা তাকায়া দেখো আমার বাবাই মুখে কালিমা নেয় নাই আমার মুখে কালিমা দেয় নাই এজন্য বাবার পরিণাম আগুনে জ্বলা ওই তোমরা দেখো তাকায়া আমি নিজেই বাবার মুখে আগুন ধরাইয়া দিলাম মেরে ভাইও এবার চলেন সামনের দিকে আগায়া যাই কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম আল্লাহ তাআলা জীবিত করলেন বানাইলেন মেরে ভাইও দুনিয়া আসলাম ফালাম্মা তালাত সিন্নুকা শাদ্দাত আজমুকা বয়সটা লম্বা হয়ে গেল হাড্ডিগুলো শক্ত হয়ে গেল এই তো আলোচনা গুছে আনতেছি সিরতা ফিল মাসিয়াতি কাজা ওয়া কাজা আল্লাহ পাক বলেন বান্দা এই তুমি যে আমার সাথে নাফরমানি করতেছো বান্দা যখন নাফরমানি করে সমস্ত মাকলুকগুলো তার লানত দেয় আরে সবগুলো তো বলতে পারবো না সময় হবে না জমিন কি বলে সেটা বলি জমি বলে ও দোস্ত লক্ষ্য করো দোস্ত লক্ষ্য করেন জমিন কি বলে ইয়া আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিকা আরে তোমার দেওয়া রিজিক খায় ও তোমার সাথে নাফরমানি করে ওয়া ইয়াবতিশু বিয়াদাইকা ওয়া ইয়াসিকা তোমার দেওয়া দুই হাত দিয়া ধরে টিভির রিমোট ধরে ওয়া ইয়ামশি বিরিজলাইকা ওয়া ইয়াসিকা তোমার দেওয়া পাও দিয়া চলে পাও দিয়া নাফরমানি করে ওয়া ইয়াফতাকিরু বিআকলিকা ওয়া ইয়াসিকা তোমার দেওয়া আকল নিয়ে গর্ব আর খর্ব করে তোমার সাথে নাফরমানি করে ওয়াইফতাকিরু বিমালিকা ওয়াইয়াসিকা তোমার দেওয়া মাল নিয়ে ও গর্ব খর্ব করে তোমার সাথে নাফরমানি করে এইভাবে বলতেই থাকে জমি বলতেই থাকে আল্লাহ পাক বলেন জমি তুমি কি করবা জমি তুমি কি বলতে চাও জমিন বলে আল্লাহ ওর নাফরমানি আমার আর সহ্য হয় না ওর নাফরমানি আমার আর সহ্য হয় না আল্লাহ বলেন কি করতে চাও জমি কয় আল্লাহ আপনি জানেন না আতা জাল জালু জহারি আপনি কি জানেন না আতা জাল জালু জহারি আমি ওরে নারায়া দিতে চাই আমি আমার পিঠটা নারায়া দিতে চাই যা আতা জাল জালু জহারি পিঠটা নারায়া দিতে চাই ভূমি কম্প ভূমি অর্থ কি জমিন আর কম্পন অর্থ কি নাড়াচাড়া আমি ভূমি কম্প আমি নাড়া দিতে চাই আল্লাহ বলে রায় জমি সাবধান আহা উলাই আব্দি আ আব্দুকা ওরা আমার বন্দা না তোমার বন্দা জমি ডাক দিয়া কয় দোস্ত শুনেন লক্ষ্য করে শুনেন জমি ডাক দিয়া বলে আল্লাহ হা উলাই আব্দুকা ওরা আপনার বন্দা আমার আল্লাহ ডাক দিয়া বলে জমি শুন তাহলে জমি শুন ইনকান আব্দি বা ইলাই গিয়া ও যদি আমার বন্দা হয় একদিন একদিন ও আমার কাছে আসবেই আসবে ইন আতান ইলাইলান কবিলতু ওয়া ইন আতারি নাহারান কবিলতু ও যদি কখনো রাতের বেলা আমার কাছে ফিরা আসে আহা আমাদের কোন মুরব্বি চমৎকার করে বলেন কবিলতুর ব্যাখ্যা উনি এইভাবে বলেন মানে কি আমি ওর জিন্দগি সব গুণাগুলা মাফ করা ওরে রহমতের ঝর্ণার মধ্যে গোসল করায়া আমার রহমতের চাদরের মধ্যে পেঁচায়া আমি ওরে আমার রহমতের কোলের মধ্যে তুলা নিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মওলা ইন আতানি লাইলান কবিলতু ওয়া ইন আতানি নাহারান কবিলতু ও যদি কখনো দিনের বেলায় ফিরে আসে আমি ওরে মাফ করে দেবো কবুল করে আনি মোহরে আমি মেরে ভাই ও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ইয়া ইবনে আদম ও আদম সন্তান লাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামা তোমার গুনাহগুলো যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে সুম্মা ইস্তাগফারতানি এরপরে যদি তুমি আমার কাছে মাফ চাও আমার কাছে চাও কদ গফারতু লাকা আমি তোমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দেবো সুবহানাল্লাহ আমি তোমার জিন্দগি সব গুনাহগুলো মাফ করে দেব ও আদম সন্তান ওয়ালা উবালি আমি তোমার গুনাহ মাফ করতে আমি কারো কাছে কারো ঠেকানা তিনি কারো পরোয়া করেন না মেরে ভাইও তিনি তো কারো কাছে ঠেকানা তিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন মেরে ভাইও দুঃস্থ বুজুর্গ লক্ষ্য করেন কথাগুলো দিল দিয়া শুনেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকা ফাহিয়াকুম বানাইলেন পাঠাইলেন দুনিয়ায় রং তামসা করার জন্য না ও যুবক এই ঘুম মাইরা মাইরা রং তামসা করার জন্য তোমারে পাঠায় নাই দোস্ত বুঝো যুবক বুঝো এই যৌবন কালের অনেক দাম বুঝো যুবক মেরে ভাইও লক্ষ্য করেন
ثُمَّ يُمِيتُكُمْ এর পরে কিন্তু আমাদেরকে মরতে হবে ঠিক না মরতে হবে আরে মৃত্যু প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আমাকে ডাইকা কি বলে শুনেন মৃত্যু ডাইকা ডাইকা বলে আনাল মাউতুল লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত আমারে ভুলা গেছো আমি ওই মৃত্যু যে মা মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায়া দেই আনাল মাউতুল লাযী উফাররিকু বাইনাল আকি ওয়াল আখাওয়াত আমি ওই মৃত্যু ভাই বোনের মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটায়া দেই আনাল মাউতুল লাযী উফাররিকু বাইনাল যাওজি ওয়াজ যাওজাত স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়া দেই আনাল মাউতুল লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিবিন বন্ধু বন্ধুর মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটায়া দেই আমি ওই মৃত্যু যে মৃত্যু তোমারে তালাশ করছে আমি ওই মৃত্যু যে মৃত্যু তোমার দুনিয়ার স্বপ্নের ঘরগুলো ভাঙা চুরমার করে দেই আমি ওই মৃত্যু যে মৃত্যু তোমার লাশ ঘর তোমার জন্য কবর বানায় দেয় ঠিক না আমি ওই মৃত্যু আতলুবুকুম ওয়াদরুকাকুম ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা কাসের গ্লাস ফিট করে ওটার মধ্যে যদি দস্ত তুমি পালাও ওখান থেকেও তোমার আমি নিয়া যাব ওখান থেকেও মেরে বায়ো যে মালাকুল মউত আপনার আমার জান নেয় একটা দিন আসবে সেও কি থাকবে কি বলেন থাকবে মালাকুল মউত তো থাকবে না আল্লাহ পাক বলেন মাম বাকিয়া ইয়া মালাকাল মউত অনেক লম্বা চৌড়া আল্লাহ পাক বলেন শেষেরটুকু বলি আল্লাহ পাক বলেন মাম বাকিয়া ইয়া মালাকাল মউত এই মালাকুল মউত বলো কে আছে মালাকুল মউত বলে আল্লাহ লা আলাস সামাওয়াত ওয়ালা আলাল আরদি ওয়ালা আলাল জিবালি ওয়ালা আলাল বিহার কোথাও কেউ না এক কথায় ইল্লা ইসনা আছারা শুধুমাত্র বারো জন বাকি আছে বারো জন আল্লাহ পাক বলবেন তালিকাগুলা দাও লিস্টগুলা দাও মালাকুল মউত এবার বলে যে তালিকাগুলা দিবে আর বলবে ওয়াহমিলু আরশা রব্বিকা فوقهم يومئذ ثمانية الله আট জন আপনার আরশ বহনকারী ফেরেশতা আল্লাহ বলবেন আট জনের মৃত্যু হয়ে যাক এবার আছে কয়জন বলো বলে নাহনু আরবা আমরা মাত্র চার জন আছি আল্লাহ পাক বলবেন তিন জনের মরণ হয়ে যাক এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন মাম বাকিয়া ইয়া মালাকাল মউত এ মালাকুল মউত বলো কে আছে মালাকুল মউত বলবেন আল্লাহ লা আলাস সামাওয়াত ওয়ালা আলাল আরদি ওয়ালা আলাল জিবালি ওয়ালা আলাল বিহার এক কথায় যদি বলি কোথাও কেউ নাই ইল্লা আনা ও মালিক শুধুমাত্র আমি একা আছি আল্লাহ পাক বলবেন ফামুত আংতা এদিকে লক্ষ্য করেন ও মালাকুল মউত এবার তোমার মরার ফালা পাউল কে আলাইহি সাকরাতাল মউত মালাকুল মউতের উপরে মৃত্যুর যন্ত্রণা ঠেলা দেওয়া হবে চিৎকার দিবে আর বলবে মালাকুল মউত চিৎকার দিবে আর বলবে ইয়া আল্লাহ ও আল্লাহ ও ইজ্জতিকা আপনার ইজ্জতের কসম ও জালালিয়তিকা আপনার জালালিয়তের কসম লাও আলিমতু সাকরাতাল মউতি মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন আগে যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে এত কঠিন হবে মা কবাস্তু আর ওয়াহাল মুমিনিন একটা ইমানদারের জান আমি কবজ করার মতো সাহস আমি মালাকুল মউত পাইতাম না পাইতাম না পাইতাম না মেরে ভাইও মালাকুল মউত চলে যাবে এবার আমার বয়ানের ফিনিশিং কথা ছিলাম না আসি তো থাকবো না কেন তিনি বানাইলেন রং তামসা করার জন্য বানাইলেন না দোস্ত শেষ আলোচনা শেষের দিকে চলে আসছে ফজর পড়তে হবে তো ছিলাম না আসি তো থাকবো না কেন তিনি বানাইলেন আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা এই তোমরা কি ধারণা করো নাকি আমি তোমাদেরকে অযথা অনর্থক বেফায়দা অকারণে খামাখা এমনিতেই বানাইলাম না না মেরে ভাই ও লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম এই জন্য বানান না ইনসানকে বানাইছেন তো কেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আরিফুন পরিচয় নেওয়া যাওয়ার জন্য ইবাদত করে পরিচয় নেওয়া যাওয়ার জন্য বানাইছেন মেরে ভাইও আরেকটা যদি বলি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমলটা কত সুন্দর করে বানাইতে পারি মেরে ভাইও লম্বা তো করা যাবে না সংক্ষেপ করে যদি বলি কেন তিনি বানাইলেন দুইটা জিনিস বানানোর জন্য ইল্লাল্লাযীনা আমানু ও আমিলুস সালিহাত ঈমান আর আমল বানানোর জন্য তিনি বানাইলেন এবার আপনাদের প্রশ্ন দোস্ত হুজুর ঈমান আমল বানাইলে লাভটা কি হবে আরে ইমান আমল বানায়া আরে মৃত্যুর কোলে আপনি আমি যখন ডুইলা যখন করব আল্লাহ মালাকুল মউতরে পাঠাইবেন যখন কি বইলা পাঠাইবেন জানেন আল্লাহ পাক বলবেন এই মালাকুল মউত ইয়া মালাকাল মউতি ও মালাকুল মউত ইযহাব ইলা আবদি ও আবদাতি ফুলান যাও আমার এই বান্দা বান্দির কাছে যাও ফাকরি মিন্নি আলাইহিস সালাম আমার পক্ষ থেকে ওরে সালাম জানায় দাও কার সালাম জোরে কন দেখি হয় নাই কার সালাম পাইতে চান তো মেরে ভাইও
আল্লাহ পাক বলবেন আমার পক্ষ থেকে ওরে সালাম জানায়া দাও যাও যাও আমার বন্ধুটারে গিয়া বলো উরিদু আন আতাজুরা আমি ওর সাথে জিয়ারত করতে চাই জিয়ারত করতে চাই কার জিয়ারত চান্ত আল্লাহ আমাদেরকে নসিব করেন এই মালাকুল মউত শুনো আমিল মাআহুম মুআমালাতা উম্মিল হামুম কোলের বাচ্চারে মা কোলে নেয় নারায় আল্লাহ আল্লাহ বলে আর দুধ পান করায় মাথার মধ্যে হাত বুলায় বাচ্চাটা আরামে চোখ বন্ধ হয়ে ঘুমায়া পড়ে আমার ইমানদার বান্দা যে ঈমান বানাইলো আমল বানাইলো আমার এই বান্দাটার জান তার চাইতে আরামে নিয়ে আইসো সুবহানাল্লাহ ফেরেশতা আসে আর বলে ইয়া আইয়াতুহান নফসুল হামিদা ও প্রশংসনীয় আত্মা উখরুজি ইলা রাব্বিন রাদিন আনকি গাইরি গাদাবা আরে চলো 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 ওই প্রভুর দিকে চলো যিনি তোমার উপরে রাজি তিনি কখনো তোমার উপরে নারাজ হবেন না সুবহানাল্লাহ মেরে ভাইও জান্নাতি রেশমি রুমাল জান্নাতি ফুল জান্নাতি খুশবু নিয়ে আসবে দলে দলে আসবে ওগুলো বলতে গেলে অনেক সময় হয় সময় লেগে যাব ওটা আর বললাম না মেরে ভাইও ওর আয়েশা জানটা বাহির করে ফলাইবে জানটা বাহির করে ফলাইবে আনন্দে জানটা বাহির হয়ে আসবে হ্যাঁ নবীজি বলেন মাথা চোখের মধ্যে সুরমা লাগায় না হ্যাঁ না সুরমা লাগায় আরাম লাগে চোখটা বিড়বির বিড়বির করে আরে ইমানদারের মৃত্যুটা তো এরকম আরামদায়ক হবে ঠিক না আটার মধ্যে চুল থাকে বাইর করে নিয়ে আসে কত চমৎকার আরে ইমানদারের জান তো আরো চমৎকার ভাবে বের হয়ে আসবে রুটা বাইর হয়ে আসছে রাখবো কোথায় তার তাদা রুহা আব্দি কশফি মিং জাহাব আমার প্যারা বন্দা আসাবা নফসা আসাবা জিসমা বডিটাকেও বানাইলো নফসকেও বানাইলো আরে তাদা রুহা আব্দি কশফি মিং জাহাব আরে স্বর্ণের পেয়ালার মধ্যে রাইখা দাও আরেকটা পেয়ালা দিয়ে রাইখা দাও রেশমি রুমাল তো আছেই সুবহানাল্লাহ নিব কোথায় নিব কোথায় আসমানের দিকে উঠা নিয়ে চলো আমার বন্ধুর রুহু আসমানের দিকে রুহু নিয়ে চলবে গ্রান আর গ্রান ফেরেশতারা বলবে মারহাবা বি রুহি ফুলান মারহাবা 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 আল্লাহু আকবার মারহাবা মারহাবা মেরে ভাইও রুহটা নিয়ে আসমানে উঠবে উঠার আগেই রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা কোথায় তোমরা দায়িত্বশীলরা ফাফতাহু লাহু আবওয়াবাস সামাওয়াত আমার বন্ধুর রুহ নিয়ে আসছে আসমানের সব দরজাগুলো খুলে দাও টাস টাস করে সমস্ত দরজাগুলো খুলে যাবে রুহ উঠা যাবে এক পলকে মেরে ভাইও পাড়ি দিতে 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 বাকিগুলো বললে সময় লাগবে সপ্তম আকাশ পাড়ি দিয়া রুহ নিয়ে উঠা চলে যাবে রাখবো কোথায় মালিক বলে তাদা রুহ আব্দি ফিলে এল্লি গিন আমার বন্দার রুহু আমার সান্নিধ্যে রাখা দাও সুবহানাল্লাহ বলবেন না এলিগিন রেখা দাও ওয়াক্তুব কিতাব আব্দি ফিল এলিগিন আমার বন্দার আমল নামা এলিগিন এদের আমল নামার সাথে লেখা দাও সুবহানাল্লাহ লক্ষ্য করে বড় মজার কথা বড় দামি কথা মেরে ভাইও এবার দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে গোসল দিবে ঠিক না ঠিক না গোসল দিবে দুনিয়ার মানুষগুলো আপনাকে আমাকে মেরে ভাইও লক্ষ্য করেন কথাগুলো দিল দিয়ে নেন দুনিয়ার মানুষগুলো আপনার আমারে গোসল দিবে গোসল দেওয়ার পরে মেরে ভাইও পানি দিয়া গোসল দিবে মালিক ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা মা দাই উরিদুন ওরা কি করতে চায় মা দাই উরিদুন ওরা কি করতে চায় ওরা কি করতে চায় বলো বল ফেরেশতারা বলবে আল্লাহ ওরা গোসল দিতে চায় মালিক বলবেন আহা দুনিয়ার পসা পানি দিয়া ওরা আমার বন্দারে গোসল দিতে চায় না 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 গসলো কবলাইনি গসলো ওরা গোসল দেওয়ার আগে আগে আমার প্যারা বন্দার জন্য জান্নাতের হাউজে কাউসারের পানি তৈরি করে রাখো আল্লাহ আমাদেরকে নসিব করো মেরে ভাইও আমাদের তো চোখ নাই আমরা দেখি না আমাদের চোখ নাই আমরা দেখি না সাহাবা ইকরামদের লাশ আসমান থেকে নামছিল জানেন আপনারা লাশ আসমান থেকে নামছে মাথার থেকে পানি গড়ায়া পড়তেছে ঠিক না হুজুর পানি গড়ায়া পড়তেছে শহীদের লাশ আল্লাহ পাক বলবেন গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু এরপরে আপনারা আমারে কাফন পরাবে মালিক বলবেন মা দা ইউরিদুন ওরা কি করতে চায় বলে আল্লাহ তাআলা ওরা কাফন দিতে চায় আল্লাহ পাক বলবেন কাফিনু ক্বাবলা আন ইউকাফানু আর ওরা কাফন দেওয়ার আগে আগে আমার বন্দার জন্য জান্নাতের রেশমি কাপড়ের কাফন তৈরি করে রাখো আরে আমার বন্দার জন্য জান্নাতি রেশমি কাপড়ের কাফন তৈরি করে রাখো এরপরে ওরা আপনারা আমার জানাজা পড়ার জন্য নিয়ে যাবে মেরে ভাইও মাঝে মধ্যে করে মৌতের মুরাকাবা করা দরকার মেরে ভাইও আমি এবার চলে গেলাম আমি নড়তে
ঢুকতেও পারি না চততেও পারি না আমার রূহটা বাইর হয়ে গেছে দোস্ত এদিকে খেয়াল করেন মউতের মুরাকাবা করবেন আমি চলে গেছি আমি নড়তেও পারি না চততেও পারি না ওহো আমার হাতের ঘড়িটা মানুষ খুলে ফলাইছে ঠিক না আমার পোশাকগুলো সবাই খুলে ফলাইছে আমার গায়ের উপরে একটা চাদর দিয়ে দিছে আহা আমার গোরের থেকে বাহির কইরা আমার উঠানের মধ্যে নামায়া দিছে ঠিক না আমার উঠানের মধ্যে ওরা নামায়া দিছে এবার আমারে বড়ই পাতার পানি দিয়া আমারে গোসল দিতেছে ও দোস্ত মউতের মুরাকাবা করবেন এগুলো মুরাকাবা করবেন বড়ই পাতা গরম করে আমারে গোসল দিতেছে আমি নড়তেও পারি না চড়তেও পারি না আমার বডিটা দিয়ে অনেক বার হয়ে গেছে মানুষ উস্কাইতে কষ্ট হয় মানুষ আমারে গোসল দিতেছে এবার মানুষগুলো আবার গায়ের মধ্যে কাপড় মাইকা দিছে মানুষগুলো আমারে কাপড় পরাইয়া দিছে আহা আমারে জীবনের শেষবারের মতো ওরা দুলা সাজাইয়া দিছে ঠিক না আবার ওরা দুলা সাজাইয়া দিছে আমার মাথার কাছে একটা বান মাইরা দিছে আমার পায়ে বান দিয়া দিছে আমার পেটের মুখে আমার কোমরের মধ্যে বান দিয়া দিছে আহা ওরা যে আমারে খাটের উপরে চড়াইয়া এখন কাঁধে করে ওরা আমারে কই নিয়ে যাইতেছে ওরা আমারে অপরিচিত জায়গায় নিয়ে যাইতেছে ওরা আমারে বাস বাগানের দিকে নিয়ে যাইতেছে ওরা আমারে জঙ্গলের মধ্যে নিয়ে যাইতেছে ওরা আমারে অন্ধকার কবরের দিকে নিয়ে যাইতেছে ওরা আমারে পোকা মাকড়ের গোড়ের দিকে নিয়ে যাইতেছে ওরা আমারে সাপ বিচ্ছুর গোড়ের দিকে নিয়ে যাইতেছে ওরা আমারে কই নিয়ে যায় আমার কি উপায় হবে ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো আমি কি নিয়ে যাব কি এমন আমল আমার আছে আমার মালিককে আমি দেখাইতে পারবো আমার তো ওরকম কোনো আমল নাই আমি মালিককে দেখাইতে পারবো দোস্ত এইভাবে করে মউতের মুরাকাবা করা দরকার দোস্ত এইভাবে করে মউতের মুরাকাবা করা দরকার মেরে ভাইও খাটে চড়ায় আমার কই নিয়ে যায় ওরা এমনও হইতে পারে আমার লাশটা আহা ওরা পানির উপরে রেখা দিবে তখন কবরের মধ্যে পানি ভরা থাকবে ওরা পানির মধ্যে লাশটা রাইখা আসবে তারপরে ওরা কোনো চিন্তা করবে না ওরা আমার পানির মধ্যে রাইখা আসবে আমি ওখানে কেমনে থাকবো আমি ওখানে একা কেমনে থাকবো না 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 আমার পক্ষে থাকা কি সম্ভব হবে আমার সাথী তৈয়ার করা দরকার আমার বাতি তৈয়ার করা দরকার আমার আমল তৈয়ার করা দরকার আমার নামাজ তৈয়ার করা দরকার আমার জীবনটা সাজানো দরকার আমার যৌবনটা কাজে লাগানো দরকার আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন মেরে ভাইও খাটে চড়াইয়া ওরা আপনারা আমার সামনে রাখবে মালিক বলবেন মাদা ইউরিদুন ও ফেরেশতারা ওরা কি করতে চায় বলে আল্লাহ ওরা জানাজা পড়বে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু আরে ওরা জানাজা পড়ার আগে আগে আমার বন্দার জানাজার নামাজ ফেরেশতারা পড়ার জন্য তোমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যাও এবার লাশটা কাঁধে করে নিয়ে কবরের দিকে রওয়ানা মালিক বলেন মাদা ইউরিদুন ওরা কি করতে চায় বলে আল্লাহ ওরা কবরের দিকে নিয়ে যায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কুমু ইলা কবর আব্দি যাও আমার বন্ধুর কবর পর্যন্ত তোমরা দাঁড়ায় থাকো যেখানে জানাজা হইল দোস্ত সেখান থেকে নিয়ে কবর পর্যন্ত আপনার আমার ইমানদারের ইস্তেকবালের জন্য ফেরেশতা দাঁড়ায় থাকবে সুবহানাল্লাহ প্রশ্ন সৌদি আরব জানাজা হ্যাঁ এই চর্দিপুর নাকি চর্দিপুর তার দাফন মেরে ভাইও এ পর্যন্ত কি ফেরেশতা দাঁড়ানোর ফেরেশতা আমার আল্লাহ পাকের আছে কিনা যেই হোক এবার আপনারা আমারে কবরে রাখবে মালিক ডাক দিয়া বলবেন না যা ইউরিদুন ওরা কি করতে চায় ও ফেরেশতারা ওরা কই রাখছে আমার বন্দাটারে আল্লাহ মাটির উপরে রাখছে না 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 এটা আমার বন্দা আসাবা নফসা ও আসাবা জিসমা বডিটা কো বানাইছে ও ইমান বানায় আসছে আমল বানায় আসছে না 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 আমার বন্দারে মাটির উপরে রাখা যাবে না ফাফরিশু লাহু মিনাল জান্না আর জান্নাতের বিছনা কোথায় আয়না বিছায় দাও ওয়াল বিসুহু মিনাল জান্না আমার বন্দার জন্য জান্নাত লেবাস পড়ায় দাও দোস্ত এবার আপনার আমার কবরের উপরে একটা একটা করে বাস দেবে আর কবরটা একটু একটু করে অন্ধকার হয়ে যাবে ঠিক না ঘরটা একটু একটু করে অন্ধকার হয়ে যাবে একটা করে বাস দিবে একটু করে অন্ধকার হয়ে যাবে ওরা পুরা কবরটারে বাস দেওয়া ডাইকা দিছে এরপরে ওদের মন ভরে না এরপরে ওদের মন ভরে না ওরা এবার পলিথিন দিয়ে আরও অন্ধকার করে দেয় হ্যাঁ ওরা পাটি দিয়ে আরও অন্ধকার করে দেয় এরপরে ওদের মন ভরে না ওরা মাটি দেয় এরপরেও মন ভরে না মাটিগুলো পাড়ায়া পাড়ায়া শক্ত করে মেরে বায়ো আমার আল্লাহ ডাক দিয়া কয় মা দা ইউরিদু
ওরা কি করতে চায়? ফেরেশতারা ডাক দিয়া কয়, সাসিরুল হাওয়া, ও মালিক, ওরা বাতাস বন্ধ করে দিতে চায়। মালিক আমার ডাক দিয়া কয়, না না না, ওরা দুনিয়ার বাতাস বন্ধ করে দিতে পারে, আমি আমার বান্দার জন্য জান্নাতের বাতাস বন্ধ করে দিতে পারি না। فافتحوا له بابا من الجنه, যাও যাও আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজার জানালা খুলে দাও। ইয়ারজুরি হাম মুতাইয়্যিবা বারিদাম মুতাইয়্যিবা, জান্নাতের নিয়ামত আসবে, জান্নাতের বাতাস আসবে, জান্নাতের আলো আসবে। মেরে ভাইও, লম্বা করলে তো লম্বা হয়ে যাবে, আমি শেষ করে দিলাম, শেষের দিকে চলে আসলাম, লম্বা করলে তো লম্বা হয়ে যাবে। তো বারিদাম মুতাইয়্যিবা আসতে থাকবে, ঘ্রাণ আসতে থাকবে। এবার আয়াতের শেষ অংশ, ثم يميتكم ثم يحييكم, ফির আবার কিন্তু জীবিত করা হবে, ثم إليه ترجعون, সবারে কিন্তু আমাদের বিচারের জন্য মালিকের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, ঠিক না? কেউ এতক্ষণ যেমন আপনারা বসে রয়েছেন, অল্প একটু সময় নিব আপনাদের কাছ থেকে, ওইভাবে বসে থাকবেন তো ইনশাআল্লাহ। এবার সুম্মা ইউহিকুম, আবার জীবিত করা হবে, মেরে ভাইও, কিয়ামত কায়েম হয়ে যাবে, মালিক বলবেন জাগাও জাগাও আমার বান্দার, জাগাও, খুম ইয়া বলি আল্লাহ, এ আল্লাহর দোস্ত উঠো উঠো। দেখেন, লক্ষ্য করে, ইমানদার বলবে এই কে জাগাইলা তাজা ঘুম থেকে, কে জাগাইলা, চোখ ডলতে ডলতে উঠবে, কে জাগাইলা তাজা ঘুম থেকে, বলে আলিয়মা ইয়ামুল কিয়ামা, আলিয়মা ইয়ামুল হিসাব, আলিয়মা ইয়ামুল জাজা, আর আজকে বিনিময় দিবস, হিসাব দিবস, উঠো। ইমানদার বলবে আইয়ে হিসাব ইল্লানা, আমাদের আবার কিসের হিসাব, মা আতান আল্লাহ মালান, আল্লাহ মাল দেয় নাই, মা আতান আল্লাহ মালান, আইয়ে হিসাব ইল্লানা, ওরা বলতে থাকবে, ফেরেশতারা দৌড়ে আসবে, আল্লাহ ওরা কারা এত পাওয়ার দেখায়, আল্লাহ বলবে যাও পরিচয় জিগাও তোমরা কারা, ও তোমরা কারা, বলবে নাহনু মাশারাল ফুকারা, গরিব মানুষ ছিলাম আমরা, শরীয়তপুরের মানুষ ছিলাম, দুদুমিয়ার দেশের মানুষ ছিলাম আমরা, শরীয়তুল্লাহর মানুষ ছিলাম আমরা, আমরা ইমানের আমল বানায় আসছি, ঠিক না? আমাদের কিসের হিসাব? আল্লাহ পাক বলবেন ওহো, ওরা ইমান বানায় আসছে, ওরা আমল বানায় আসছে। গসু লুকাও, ওয়াস্তুরু ডেকে দাও, ওয়ান্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, আমার এই বান্দাগুলারে বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম। মেরে ভাইও, সর্বশেষ কথা যেটা, এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে ঢুকো, লেবিনা তুমিন ইয়াকুতাতিন হামরা, একটা ইট হবে লাল ইয়াকুতের, ও লেবিনা তুমিন জমরাদাতিন হাজরা, আর একটা ইট হবে জান্নাতের, হ্যাঁ লেবিন জমরাদাতিন হাজরা, সবুজ জমরাদ ফাতরের, ও লেবিনা তুমিন লুলু ইন বাইজা, আর একটা হবে সাদা লুলু ফাতরের, মেলা তুহাল মিসকু প্লাস্টার, মেলা তুহাল মিসকু মিসকে আম্বরের প্লাস্টার হবে, হাসিসুয়া জাফরান, জাফরান হবে ঘাসগুলা, ও সাকফুহা আরশুর রহমান, ও জান্নাতের সাদ হবে রহমানের আর চিল্লা কন্যা সুবহানাল্লাহ। মেরে ভাইও, সর্বোপরি আল্লাহ পাক নিজে বলবেন সালাম কাউলাম মির রব্বির রহিম, আয় আল্লাহ আপনার সালাম আমাদেরকে পাওয়ার তৌফিক করে দেন, আয় আল্লাহ আপনি আমাদেরকে সে উপযুক্ত করে দেন, সালামুন কাউলাম মির রব্বির রহিম, প্রভুর পক্ষ থেকে বলবে সালাম আর সালাম। মেরে ভাইও, ফিনিশিং কথা হলো ছিলাম না আসি তো থাকবো না, প্রথম কথা হলো কেমন নবী পাইলাম, ঠিক না? কেমন নবী পাইলাম, মেন কথা যেটা সেটা হলো মেরে ভাইও, ছিলাম না আসি তো থাকবো না, এমন একটা দিন আসবে আবার কেউ আমরা থাকবো না, দুটা জিনিস বানায় যাব, একটা হলো ইমান আর একটা হলো কি, ব্যাস ইমান তো বানাবই, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ।